নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কালিম্পং এ আশাকর্মী নিয়োগের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে তা নিয়ে। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কালিম্পং এ আশাকর্মী পদে চাকরির জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদনের পদ্ধতি অফলাইন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 15 ফেব্রুয়ারি 2022। যোগ্যতা: বিবাহিত মহিলা, ডিভোর্সি মহিলা বা বিধবা মহিলারা এই পদে জন্য আবেদন করতে পারবেন। যে গ্রামের জন্য আবেদন করছেন প্রার্থীকে সেই একই গ্রামের স্থায়ী বাসিন্দা বা সেই একই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য কোনো ডিগ্রিতে পাস হতে হবে। মাধ্যমিক পাস বা উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে উচ্চতর যোগ্যতার অধিকারী প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক বা সমতুল্য কোনো ডিগ্রি পরীক্ষার প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে। বেতন: আশাকর্মীদের নির্দিষ্ট মাসিক বেতন 4,500 টাকা প্লাস আদার অ্যালাউন্স। মোট পদের সংখ্যা 135টি। কালিম্পং 1 ব্লকের 45টি, গরুবাথান ব্লকের 50টি, লাভা ব্লকের 27টি, পেডাং ব্লকের 13টি। আবেদনের পদ্ধতি: নোটিফিকেশনের উল্লেখিত সমস্ত বিবরণ সহ ফর্মটি পূরণ করুন এবং সমস্ত উল্লেখিত নথি সহ আপনার নিজস্ব বিডিও অফিসে ফর্মটি জমা দিন। আবেদন মূল্য: এই পদগুলিতে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য বা ফি লাগবে না। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক এবং অফিসিয়াল ফর্মটির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন।